বন্ধুরা, ভারতের পড়শি দেশ নেপাল চীনের কোলে বসার সম্পূর্ণ প্ল্যানকে করে নিয়েছে, কিন্তু ভারত মাত্র চার দিনের মাঝে এমন স্টেপকে উঠিয়েছে যেটিতে নেপালকে এখন নেয়ার বদলে দিতে হবে। বন্ধুরা, খবর বেরিয়ে এসেছিল নেপালের উপপ্রধানমন্ত্রী নেপালের ঘরের ভেতরে চীনের বিআরআই প্রজেক্টের বিকাশের উপর কাজ করবে, আর এই বিআরআই প্রজেক্ট অনুসারে নাকি নেপালের ভেতরে চায়না অনেক বিকাশ কাজকর্মের উপর কাজ করবে। আপনারা জানেন যে চায়নার সহায়তায় নেপালের একটি এয়ারপোর্টকে বানানো হয় যেটির নাম হচ্ছে পোখরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সেটা আজকের দিনে সম্পূর্ণ ভাঙা হয়ে পড়ে আছে আর নেপাল এই লোনকে পর্যন্ত চোকাতে পারছে না, কিন্তু তবুও নেপাল চীনের সাথে মিলে বিআরআই প্রজেক্টকে চালাতে চায় নেপালের ভেতরে। আসলে বন্ধুরা, হয়েছেটা কি, ভারত যখন নিজেদের বাসমতি চালের উপর ব্যানকে লাগিয়ে রাখে তখন নেপালের ভেতরে চালের অভাব শুরু হয়, কিন্তু নেপাল লাগাতার রিকোয়েস্ট শুনে ভারতের তরফ থেকে 55 টন চাল এক্সপোর্ট করার সিদ্ধান্তকে নেওয়া হয়েছিল। তো বন্ধুরা, এখানে ভারত সরকার একটি বড় খেলাকে খেলে দিয়েছে, কিন্তু এই এক্সপোর্টের উপর ভারত আবার 20% শুল্ক চাপিয়েছে, যেটির কারণে এখন নেপালের চালের দাম অনেক বেড়ে গেছে, যেটির লাভ এখন সোজা নেপালের কৃষকদের হচ্ছে। কারণ এখন নেপালের কৃষক অনেক দাম দিয়ে সেই সমস্ত চালগুলোকে বিক্রি করছে, কিন্তু নেপালের সরকারি যে কোম্পানিগুলো আছে তারা চাল পাচ্ছে না, কেননা তারা চালকে কিনে নিয়ে এক্সপোর্ট করছে। এই কারণে নেপালের সরকার বলছে ইতিহাসে এটা প্রথমবার হচ্ছে ভারতের কারণে আমাদের নিজেদের তৈরি চাল আমরা নিজেরাই পাচ্ছি না। এমনকি স্ক্রিনের উপর আপনি একটা আর্টিকেলকেও দেখতে পাচ্ছেন যেটিতে সব কিছু বলা আছে। সব কিছু মিলে নেপালের জন্য আজকে অনেক ভারী পড়েছে। তো বন্ধুরা, ভারতের তরফ থেকে নেপালের উপর এত বড় অ্যাকশন নেওয়ার জন্য আপনারা কতটা খুশি? কেননা বন্ধুরা, কখনো কখনো নেপালের মতো দেশ বা এরকম টাইপের পড়শি দেশগুলোকে তাদের অকাত দেখানো অবশ্যই প্রয়োজন। আপনারা কতটা খুশি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।